নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে বানাবো ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন, আজকে আমি পেঁয়াজ ছাড়া একটা নতুন প্রসেসে করে দেখাবো। ধনিয়া চিকেনের জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রামের চিকেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর 8 চামচ পরিমাণে নুন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে বেশ লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে নেওয়া চিকেনের পিসগুলো। চিকেনের গন্ধটা অনেকজনের ভালো লাগে না, আপনারা চাইলে অল্প একটু লেবুর রস দিয়ে রেখে দিতে পারেন। চিকেনটা দেওয়ার সময় মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে করে রাখার। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলে আস্তে আস্তে করে দেখবেন জল ছাড়তে লেগেছে। এই রান্নাতে কোনো রকমের আলাদা করে জল আমরা মিশাবো না, মাংস থেকে যেই জলটা বেরোবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। মাংসটা অল্প সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সারের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে সেই জলটাকেও আমি মিশিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একবার নেড়ে নেব। ধনিয়া চিকেন আপনারা অনেকেই বানিয়ে খেয়েছেন, এইভাবে খুব কম মশলাতে একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। 15 মিনিটের জন্য খুব ভালোভাবে এবার সেদ্ধটা হতে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেল সংক্রান্ত যে কোনো আপডেট বা নোটিফিকেশন পেতে নিচে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। গ্রেভি থেকে তেল ছাড়া অবধি খুব ভালোভাবে ফোটাতে থাকতে হবে। মাংসটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালোভাবে কষে এসেছে। রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন ধনিয়া চিকেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।